নির্বাচন পণ্ড করার বিএনপির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে প্রতিক্রিয়ায় তারা বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও মানুষ সুন্দরভাবে ভোট দিয়েছে। নগরীতে ভোট প্রদানের পরিবেশ নিয়ে কোনো বিতর্ক না থাকলেও কিছু অনিয়মের বিষয়ে পরস্পরকে দুষছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, আর ফলাফল মেনে নেবার কথা বলেছেন আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং জাতীয় পার্টির প্রার্থীরা। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রার্থীরা। এ সময় আওয়ামী লীগ প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনে আসেনি বিএনপি, ভোট বর্জনকারীদের বর্জন করেছে জনগণ। কে নির্বাচনে আসলো কে নির্বাচনে না আসলো সেটা বড় কথা নয়, নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে কিনা সেটা হলো দেখার বিষয়। গণতন্ত্র বিরোধীদেরকে প্রত্যাখ্যান করুন। বহু ভোটারদেরকে আমি অভিনন্দন জানিয়েছি নতুন ভোটার হিসাবে। যারা ভোট কেন্দ্রে যাবে অবশ্যই যেন তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো আপনার সিরিয়াল নাম্বারের গরমিল থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে দেশকে, এই উন্নয়নকে ধার্মিক লক্ষ্যে জনগণ আজকে ভোট দিয়ে যাচ্ছে। দলীয় এমপি থাকলে মানে এলাকার উন্নয়নটা কিন্তু অনেক বেশি হয়। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ফলাফল ভালোভাবে নিতে হবে। কেউ যদি বিজয় হয় তাকে, যেহেতু আমি সরকারি দলের প্রার্থী, আমি তাকে 5 বছর তার কর্মকাণ্ড উন্নয়নের সব ব্যাপারে আমি 100% সহযোগিতা করব। যারা ভোটারদেরকে আসতে বাধা দিচ্ছেন তাদেরকে ভোটাররা উপস্থিত হয়েই জানান দিবেন যে বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। পুরান ঢাকার মানুষরা কিন্তু একটু রাতের বেলা একটু ঘুমায়, সকালবেলা একটু উঠে দেরিতে, তো আমরা সকাল থেকে জানতাম যে একটু সময় যত আবার শীতের সময় ছিল। জয় পরাজয় ফলাফল যেটাই হোক মেনে নেওয়ার কথা জানান আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি হবে তার সাথে আল্লাহর রহমতে ঢাকা প্রশাসনে ট্রাক মার্কার ব্যবধান অনেক হবে ইনশাআল্লাহ। উৎসাহিত করেছি জনগণকে দাঁড়া গিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানালেও কিছু অনিয়মের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। বিনা কারণে কিছু জায়গায় কিছু কর্মীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, যেটা মানুষকে বিভ্রান্ত করছে। বিভিন্ন কেন্দ্রে নৌকার কিছু লোকজন কেন্দ্রে ঢুকছে, এটা তো ঠিক না। এদের কাছে তো অফিসাররা সিগনেচার নিয়ে, রেজাল্টের সিগনেচারের মধ্যে সিগনেচার ছিটে সিগনেচার নিয়ে ওনার শুধু রেজাল্টটা বসাই দেব। তবে অন্য দলের প্রার্থীরাও স্বীকার করেন, ভোটার উপস্থিতি কম হলেও ভোটের পরিবেশ ভালো। এই পর্যন্ত আমি 20টার মতো কেন্দ্র ঘুরেছি, দেখেছি যে সার্বিক পরিস্থিতি খুবই ভালো। আমি অত্যন্ত আনন্দিত, জনগণের প্রতি জনগণ ভোট দিতে আসছে। সাধারণ জনগণের আমরা উপস্থিতি একেবারে দেখি নাই বললেই চলে। বড় দল না আসার কারণে সেই ধরনের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত হচ্ছে না, তুলনামূলকভাবে আসলে ভোটার উপস্থিতিটা কম। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।